শালার বন্ধু বান্ধব থেকে অনেক চিটিং পাটপারি করে টাকা পয়সা লিছি। এখন তো আর আমার কেউ বিশ্বাস পায় না, কেউ টাকা পয়সাও ধার নেয় না, ধার দেয়ও না। এখন আর ধার দিলে আর ব্যবস্থা করা লাগবে, দেখি যাই বন্ধু বান্ধবের কাছে। কিরে বন্ধু, ভালো আছো? তোর সাথে অনেকদিন ধরে কথাবার্তাও নাই বন্ধু। তুই আমার অনেক কাছে বন্ধু, বিপদে পাশে পাশে থাকিস, টাকা পয়সা লাগলে হেল্প টেল্প করিস। তোকে একটা না কথা মনে কম আছে, কিছু মনে করবি না বন্ধু? কি আর মনে করবো, তুই তো টাকার দুনিয়া আছো, আমি তা বুঝতে পারছি। আচ্ছা কহ কহ, কী কম কহ, কী কম বন্ধু, খুব একটা বিপদে পড়ে গেছি। তুই আগেরও ডেনা পানো মেলা টাকা পাচ্ছ, ওগুলো টাকা ধার দিলিছি, দিয়ে দেবো নি। তা এখন আমরা যদি কিছু টাকা করে দিছিস ভালো হতো। টাকা পয়সায় তো নাই রে, অভাবের মধ্যে আসি। দু দেড় হাজার টাকা আসলো, তার সকালবেলা আবার খরচ করেছি আমি, পোষণে বাড়ির দাওয়াত দিয়েছে, টাকা পয়সা নেয় তেমন তো আমার কাছে। তার টাকা পয়সা তো নাই, তোর মন খারাপ করবি নাকি? না মন খারাপ আল্লাহ, জিট দেওয়ার কাছ থেকে আশা করছি নু, ভাবছি নু, সেটাই হইলো। খালি টেকার দিনে বন্ধুর দরদ, এমনিতে কবি নে আমার বাতাসে দাওয়াত খেয়ে যা। তোরা হাতের বাল্লা থাকে যদি সিটি গলের সেন মাখা মুখ পা দাবি ই আকালে দিলে মাখালে বেরাচ্ছি। দাঁড়া তাও পাঁচ টাকা মেলা কি করেছি, কিছু দিয়ে যাবেন, আপনার মাখা পাবেন। ধরেন আসেন, বারে আসেন মাখা। কিরে বন্ধু, নাই রে, ভালো আছো? আর ভালো আছি, কি অবস্থা তোর? তা তোর কাছে একটা দরকার আছে বন্ধু, তুই তো বিপদে পাশে পাশে থাকিস। তা একটা কথা কই, কিছু মনে করিস না বন্ধু, তোর কাছে একটা টাকা ধার লেবে যাচ্ছি না। এই ব্যবসা করে খাই আমি, জানিস না আমার সোল পোল আছে, আমারই সংসার চলে না, তুই কুতে টাকা ভাই কত। আমি তো জানি বন্ধু, তুই মাকা টাকার ব্যবসা করিস, তোর কাছে টাকা থাকে, কিন্তু তোর কাছে যদি টাকা না থাকে বন্ধু, তাহলে আমাকে কি হেল্প করবি? এই আকালে দিনে আমি টাকা পাচ্ছি না, তো কুতে টাকা দেবো? এই অসহায়ের দিকে দেখ বন্ধু, আমি এই মাকা ব্যবসা করে খাই। এক কাজ কর, তুই আপাতত মাকা খাই না, তুই আর খাবো মাকা রে, ধর এই নিয়ে যা। হোক বন্ধুটা একটু বিদায় করে দিন, আমার কাছে টাকা আসলো কিন্তু ওকে যদি দেই খালা যে এমন সিটের প্রচুর অন্তর টাকা দিবি না, পয়সা লাগে আছে ভালো আছে। দরকার বন্ধু বান্ধব থাকে হলো না, কিডনি বেঁচে খালি তো ডাক্তার নরেশ কি আছে, আমার কিডনি বেঁচা লাগবি তোমার তো কেমন ঠিক হবে নয় মনে হয়, কোনো সমস্যা আছে? আপনি এখন হয়ে গেছে, আপনি আরো উঠুন। কি করি ডাক্তার শুনলো।